হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প এসেছে, কিন্তু এটা রিয়েল পাম্প না এটা ফেক পাম্প সেটাও আমরা আজকের এই ভিডিওতে জানবো। আর এখানে কিছু কয়েনের লিস্ট আপনাদের আমি দিয়েছিলাম, সেই সব কয়েনগুলোর মধ্যে কোন কোন কয়েনগুলো হোল্ড করবেন আর কোন কয়েনের মধ্যে আপনারা প্রফিট বুক করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তার অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিজিং আলো দিয়ে থাকি। গতকালকের আগের দিন আমি আপনাদেরকে কিছু কয়েন এখানে বাই করতে বলেছিলাম, চাইনিজ কয়েন, টোটাল 5টা কয়েন দিয়েছিলাম, 5টার মধ্যে বেশিরভাগ কয়েনের মধ্যেই এখন সেই বাই রেঞ্জের অনেক ওপরে আছে, মোটামুটি ভালো একটা প্রফিট আছেন। তো সেগুলোর মধ্যে আমরা আসছি একটু পরে। তো এই জন্য আপনাদের আমি এটা বললাম, আপনারা টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ সেখানে কিন্তু আমি এই ধরনের আপডেটগুলো দিয়ে থাকি, ঠিক আছে। মাঝে মধ্যে আপনাদের এটাও বলি যে কোন কোন কয়েনগুলোকে বাই করে হোল্ড করতে পারেন যেগুলো শর্ট টার্মের মধ্যে ভালো প্রফিট দেবে। তো এই সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 27,800-27,900, এরকম এখন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে। তো এখানে গতকাল আমরা দেখেছিলাম বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প হয়েছিল, যার ফলে 27,700, যেটা একটা বড় ধরনের একটা ডিস্টেন্স হয়ে দাঁড়িয়েছিল আমাদের সামনে, সেটাকে বিটকয়েন ফাইনালি ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। এখানে যদি 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি, এখানে দেখলে দেখতে পারবেন লাস্ট এখানে কিছু ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল, মোটামুটি অনেক বড় একটা পাম্প এখানে নিয়েছে, ঠিক আছে। এর একটা কারণ হচ্ছে কি, চায়নার মধ্যে নতুন করে আবার ক্রিপ্টোকে অ্যাডাপশন করা হচ্ছে, ক্রিপ্টোর অ্যাডাপশন ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। একবার তারা ব্যান করে দিয়েছিল, তো এরকম চায়নার থেকে মাঝে মধ্যে এরকম সব কিছু বের হয়ে আসে, কখনও তারা ব্যান করে দেয়, কখনও সেখানে অ্যাডাপশন করে। তো এখন মানে এটা দেখা যাচ্ছে যে তারা সত্যি এখানে আবার চাইনিজ গভর্নমেন্ট এখানে ক্রিপ্টোকে অ্যাডাপশন করছে, যার ফলে এটা বড় ধরনের একটা গুড নিউজ, আর যার ফলে সব ধরনের যে চাইনিজ কয়েনগুলো আছে বেশিরভাগ চাইনিজ কয়েনগুলোর মধ্যে আমরা মোটামুটি ভালো একটা পাম্প এখানে দেখেছিলাম, ঠিক আছে। এবার এখানে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবেন লাস্ট এখানে 4 নম্বর ক্যান্ডেলটা, এখানে $28,450 পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল, তারপর আর যেতে পারেনি। এখান থেকে বিশাল বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে কি, তার মানে এখানে আপনার উপরের দিকে ভলিউম খুবই কম আছে, যার ফলে এত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখতে পারবো এখানে বিটকয়েন যেখানে গিয়ে রিজেকশন হয়েছে, হ্যাঁ এখানে একটু উপরের দিকে উইক ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেখান থেকে রিজেকশন হয়েছে সেটা হচ্ছে 28,200। এই রেঞ্জটা হচ্ছে আপনার অনেক বড় একটা রেজিস্ট্যান্স, কেন, কারণ হচ্ছে 28,300, এটা তো মানে ভীষণ একটা রেজিস্ট্যান্স, আপনারা জানেনই, আপনাদের আমি বারবার বলেছি আগের ভিডিওগুলোতে, এটাকে মানে খুব সহজ ছিল না এটাকে ব্রেক করা। যদি হিস্ট্রিতে আমরা দেখি, এই রেঞ্জটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, ঠিক আছে। তারপর আবার এখন বর্তমানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে এই রেঞ্জের মধ্যে, 28,200 এই রেঞ্জের মধ্যে আছে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, যার ফলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জোন আমাদের কাছে হয়ে যায়। এবার তারপরে যদি আমরা দেখি, তারপরে আবার 31,000, এটাও একটা ভীষণ বড় রেজিস্ট্যান্স, এটা আমি বাদ দিলাম এখন, আপাতত বর্তমানে এই রেজিস্ট্যান্সগুলোকে আগে ব্রেক করুক, তারপরে আমরা 31,000-এ যাবো, তারপরে আরও যে ওপরে লেভেলগুলো আছে সেগুলোকে আমরা একের পর এক এখানে ব্রেক করবো। এবার এখানে আপনার তারপরে যে আরেকটা রেঞ্জ থাকবে, আপনাদের আমি অনেক অ্যাডভান্স এখানে বলে দিচ্ছি, 33,000 এখানে আরেকটা আমাদের জন্য মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আপাতত আমাদের 33,000 এটা দূরে থাক, কারণ এখানে যেতে এখনও অনেক মানে অনেক ভলিউমের প্রয়োজন আছে, মার্কেটে আরও পজিটিভ সেন্টিমেন্টের প্রয়োজন আছে। এবার এমনও হতে পারে যে মার্কেটে এখান থেকে বুল সিজন শুরু হয়ে গেল, ঠিক আছে, এমন না যে এখানে মার্কেটে বুল সিজন আপনার মানে দিনের দিন শুরু হয়ে যাবে, এরকম কোনো কিছু না। যখন ধীরে ধীরে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হবে, নানান দিক থেকে গুড নিউজ আসা শুরু করবে, তখন কিন্তু এখানে আপনার বুল মার্কেট একটা শুরু হবে। এবার যদি বিটকয়েন এখানে ইমিডিয়েট সাপোর্ট দেখি, সেটা হচ্ছে 27,700, এটা বিটকয়েনের জন্য অনেক বড় একটা সাপোর্ট। আর এর আগে লাস্ট ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে কখন এখান থেকে বুঝবেন যে মার্কেট ওপরের দিকে যাবে, এখানে আগে দেখবেন কয়েকটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল যদি এখানে আপনার 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে ক্লোজ হয়, তাহলে ধরে নেবেন মার্কেট এখান থেকে ওপরের দিকে যাবে। এর আগের আমি ভিডিওতে কিন্তু আপনাদের সেটা আমি বলেছিলাম, হয়তো সেই ইনফরমেশনকে কাজে লাগিয়েও অনেকেই আপনারা এখান থেকে প্রফিট মেক করতে পেরেছেন। এবার যদি বিটকয়েনের ডমিনেন্সকে দেখি, বিটকয়েনের ডমিনেন্স দেখলে বর্তমানে আমরা দেখতে পারবো বিটকয়েনের ডমিনেন্স বর্তমানে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে চলছে 48.24%, আর এটা বিটকয়েনের ডমিনেন্স কোথায় চলে গিয়েছিল, 48.52% পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স চলে গিয়েছিল, ঠিক আছে, বিটকয়েন যখন এখানে পাম্প হচ্ছিল বিটকয়েনের মধ্যে। আর যখন এটা পাম্প হচ্ছিল তখন কিন্তু অন্যান্য অল্ট কয়েন ভীষণ প্যানিকের মধ্যে চলে যায়, অল্ট কয়েন মোটামুটি নিউট্রাল হয়ে গিয়েছিল। এবার যখন বিটকয়েনের ডমিনেন্স 48.52% থেকে হুট করে নিচের দিকে নেমে আসে, মানে উইক ক্যান্ডেল তৈরি হয় এত বড় একটা, আর আপনারা এটা জানেননি, বিটকয়েনের ডমিনেন্স যত নিচের দিকে নামবে অল্ট কয়েনের মধ্যে তত এখানে পাম্প আমরা দেখতে পারবো, যার ফলে এখানে বিটকয়েন অন্যান্য অল্ট কয়েনের মধ্যে আমরা মোটামুটি ভালো একটা পাম্প দেখেছি, বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে আমরা এখানে প্রফিটও বুক করেছি, ঠিক আছে। আর এখন বর্তমানে চলছে 48.24%, আবারও আমরা এখানে দেখছি গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে, যার ফলে এটা ইন্ডিকেট দেয় যে এখানে অল্ট কয়েনের মধ্যে সামান্য কিছু ডাম্প এখানে হতে পারে। এবার আমি আপনাদেরকে কয়েকদিন আগে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ফ্রি গ্রুপের মধ্যে আমি এটা দিয়েছি, প্রিমিয়াম গ্রুপের মধ্যেও দিয়েছিলাম, বেশ কিছু কয়েন আপনাদের আমি হোল্ড করতে বলেছিলাম, যেগুলোকে
কয়েনকে আপনারা শর্ট টার্মের জন্য হোল্ড করতে পারেন, মোটামুটি ভালো একটা প্রফিট হবে। তার মধ্যে এখানে যে পাঁচটা কয়েন আমি দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে একটা কয়েন ছিল নিও, তো নিওর মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে, এখানে অনেক পাম্প করেছে এই কয়েনটা, এটা বাইন্যান্সের টপ গেইনারের লিস্টে পর্যন্ত চলে গিয়েছিল ঠিক আছে গতকাল। তো এটা আপনার প্রাইস বর্তমানে চলছে $11.07 বর্তমানে চলছে, প্রাইস চলে গিয়েছিল $11.5, এতদিন প্রাইস মানে চলে গিয়েছিল। তো আপনারা এখন কি করবেন, আপনারা এই কয়েনের মধ্যে প্রফিট বুক করতে পারেন, কারণ যেহেতু এই কয়েনটা অনেকটা উপরে চলে গেছে আমাদের বাইন্যান্স থেকে, তো এই কয়েনের মধ্যে আপনারা প্রফিট বুক করতে পারেন ঠিক আছে। কিন্তু এর পরে যে কয়েনগুলো আছে যেমন ভেট আছে, ভেটের মধ্যেও মোটামুটি একটা প্রফিট হয়েছে, খুব বেশি একটা প্রফিট হয়নি ভেটের মধ্যেও, কিন্তু আমাদের বাইজোন থেকে অনেক উপরের মধ্যে আছে, বাইজোনের থেকে অনেক উপরে আছে এবং আমরা অনেক প্রফিটের মধ্যে আছি ভেটের মধ্যেও। তো এটার থেকেও আপনারা প্রফিট বুক করতে পারেন, কিংবা আপনারা ওসিওর ইউজ করতে পারেন, আর না হলে আপনারা এখানে আপনাদের স্টপ লসটাকে মুভ করে এই যে বাইজোনটা আছে বাইজোনের মধ্যে নিয়ে আসতে পারেন। যদি এখান থেকে মার্কেট নিচের দিকে নামে তাহলে আপনাদের এখানে কেনার দামের মধ্যেই এখানে অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে ঠিক আছে। এবার তারপর এখানে আরেকটা কয়েন দিয়েছিলাম CFX, দেখুন যেসব কয়েনগুলো এখনও পাম্প হয়নি চাইনিজ কয়েনগুলো, এগুলো কিন্তু পাম্প হবে ঠিক আছে, আর মোটামুটি ভালো পাম্প হয়ে গেছেও অলরেডি, তো এগুলো আরও পাম্প হবে যদি বিটকয়েন এখানে ঠিকঠাক থাকে। আর চায়না যদি আবার মানে কোনো আপনার ব্যাড স্টেটমেন্ট যদি না নিয়ে আসে তাহলে চাইনিজ কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালো পাম্প হবে। এবার যদি চায়না থেকে আবার এখানে ব্যান করে দেয় এটা করে দেয় সেটা তো মানে কেউ জানে না তাই না, তো এরকম তারা আবারও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সব চাইনিজ কয়েনগুলোর মধ্যে ভালো একটা ডাম্প আমরা দেখতে পারবো। আর তা না হলে বিটকয়েন যদি এখানে আপনার স্টেবল থাকে তাহলে এই সব চাইনিজ কয়েনগুলোর মধ্যে মোটামুটি ভালো ধরনের একটা প্রফিট আমরা এখানে মেক করতে পারবো। এবার তারপরে যে কয়েনটা দিয়েছিলাম যেটা হচ্ছে আপনার সিটিকে, তো সিটিকের মধ্যেও মোটামুটি একটুখানি পাম্প হয়েছে, এটা মানে তেমন কোনো আমরা এর মধ্যে প্রফিটে নেই, আমাদের বাইজোনের আশেপাশে এই কয়েনটা আছে, তো এটাকেও আপনারা আপাতত এখানে হোল্ড করবেন ঠিক আছে। আর তারপরে একটা কয়েন দিয়েছিলাম CTXC, তো এই কয়েনটাও কিন্তু আপনারা হোল্ড করবেন, এটা আপনার চাইনিজ কয়েন, তো এটাকে অবশ্যই হোল্ড করবেন। তবে কি বলুন তো মানে আপনাদের আমি যখন পোস্টটা দিই তখন সেখানেও আমি মেনশন করে দিই স্পেশালি হবে যে চাইনিজ কয়েন এগুলো, এগুলোর উপরে তেমন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বড় ইনভেস্টমেন্ট করবেন না, এখানে ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট মানে করে দেবেন যদি এখানে সব ঠিকঠাক থাকে, বিটকয়েন স্টেবল থাকে, আর যদি কোনো নেগেটিভ স্টেটমেন্ট চায়নার তরফ থেকে না আসে তাহলে এইসব কয়েনের মধ্যে ভালো একটা প্রফিট আমরা এখানে করতে পারবো। আর এইসব কয়েনগুলোর মধ্যে আপনারা একটা স্ট্র্যাটেজিকে ইউজ করবেন, কোন এটা কোন স্ট্র্যাটেজি দেখুন, যে কোনো একটা কয়েন যেমন নিও কয়েনটা, নিও কয়েন এখানে আমাদের বাই করা ছিল অনেক নিচের মধ্যে বাই করা ছিল ঠিক আছে $10 এদিকে, এবার যখন এটা আপনার বর্তমানে চলছে $11 উপরে আছে, এখন আপনারা আপনাদের স্টপ লসটাকে মুভ করে $10.5 মধ্যে নিয়ে আসতে পারেন ঠিক আছে। আবার যখন এই কয়েনের দামটা $11 থেকে $11.5 চলে যাবে তখন আপনাদের স্টপ লসটাকে মুভ করে আবারও $11 মধ্যে নিয়ে আসবেন, আবার যখন এটা $12 চলে যাবে আপনাদের স্টপ লসটাকে মুভ করে $11.5 মধ্যে নিয়ে আসবেন। এই জিনিসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন ঠিক আছে, এটা হচ্ছে আপনার একদম নেভার লস স্ট্র্যাটেজি, এখানে আপনার মানে লস এখানে হবেই না। এবার তারপরে যে সিটিকে কয়েনগুলো আছে CTXC, এগুলোর মধ্যে তেমন কোনো প্রফিট এখনও হয়নি, কিন্তু যদি এটা বাইজোনের ওপরে থেকে থাকে আপনার তাহলে আপনার বাইজোনের মধ্যে স্টপ লসকে নিয়ে রাখবেন। যদি ইনকেস এখানে চায়না থেকে কোনো নেগেটিভ স্টেটমেন্ট চলে আসে, যদি মার্কেট আবার এখানে ক্র্যাশ করে তাহলে আপনার ফান্ড এখানে সেফ থাকবে, তো এটাও একটা স্ট্র্যাটেজি এখানে আমাদের লসগুলোকে একদম কম করার জন্য ঠিক আছে। তো এরকমই কিছু ছোটো ছোটো পদক্ষেপ যদি আমরা নিয়ে থাকি আর যদি পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করে থাকি তাহলে এখানে আমাদের মার্কেটের মধ্যে লস কিন্তু খুবই কম হবে, বেশিরভাগই এখানে প্রফিট হবে। আর সেই জন্য এখানে আপনার যে নলেজের প্রয়োজন, কারণ এখানে আপনি যে কোনো একটা মার্কেট থেকে যদি এখানে প্রফিট মেক করতে চান তাহলে অবশ্যই আগে সেই সম্পর্কে আপনাকে শিখতে লাগবে, বুঝতে লাগবে। আর এরকমই রিলেটেড মানে প্রায় 19 ঘন্টারও বেশি একটা আমাদের কোর্স আছে যেখানে আমি A to Z কভার করেছি আমার এত বছরের এক্সপিরিয়েন্সকে সব আমি সেই কোর্সের মধ্যে দিয়েছি, 19 ঘন্টারও বেশি ভিডিও আছে সেখানে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেখানে আমরা শিখিয়ে থাকি সবাইকে যদি কেউ শিখতে চায় ঠিক আছে। তো সেই সম্পর্কে যদি আপনার শেখার প্রয়োজন হয় বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার গ্রুপের মধ্যে কিংবা আমার সাথে পার্সোনালি কথা বলতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে এখানে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থ্রুই আসবেন, টেলিগ্রামে সার্চ করে আসবেন না, সার্চ করে আসলে কিন্তু আপনি স্ক্যামারের কাছেও চলে যেতে পারেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।